يمن نتيم نبي يا ما পিতা মাতা নাই যে তাহার এরপরেও কত মারা মারলো তারে দুশমনী নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানি নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানি চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে নবী সারা কেউ আসেনি সব আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ পাক এদের বড় 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 দুইটা পাওয়ার দিয়া দিলেন দুইটা দুয়ার পাওয়ার দিয়া দিলেন পাওয়ার দিয়া দিলাম রবের কাছে দোয়া করা যাবে আল্লাহ পাক পৃথিবীর সব নবীরে যারা আম্বিয়া যত রসুল আছে আল্লাহ পাক পাওয়ার দিয়া দিছি যে দুনিয়াতে চলার পথে একটা দোয়া আপনি যে কোনো টাইমে যেই জায়গায় হোক না কেন করতে দেরি হয়ে যাবে আমার মাওলা কবুল করতে দেরি করবে না এরকম সব নবীরা এদের দোয়াটাকে সব দুনিয়াতেই করে ফেললেন কিন্তু আমার মায়ের নবী কত মায়ের জানো ওই নবী আমার এই দোয়াটা করে নাই কোন উম্মতের ব্যাপারে নবী আমার করে নাই কোন কুফফারদের ব্যাপারে করে নাই কোন ইহুদিদের ব্যাপারে করে নাই কোন নাসারাদের ব্যাপারে আমার নবী করে নাই ওই নবী আমার এত পরিমাণ মায়ার নবী ওই নবী আমার আল্লাহকে জানাইয়া দিলেন আল্লাহ আমার আগের যত নবী আর রসুল আছে সব নবী আর রসুলেরা আমার মাওলার দরবারে একটা দোয়া এদের সুপ্রিম পাওয়ার ছিল এই দোয়াটা যে কোনো টাইমে করলে আমার মাওলা কবুল করে নিবি এরা সব দোয়া দুনিয়ার মধ্যে সুন্দরভাবে এরা সুযোগটাকে কাজে লাগাইল কিন্তু আল্লাহ গো আমি নবী হইয়া অশ্বিন কেন আমি আপনার কাছে এই দোয়া করতে পারি না আমার এই দোয়াটা আমার উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম হাসরের ময়দানে আমার উম্মতেরা যেদিন জাহান্নামের মধ্যে চলে যাবে যখন জাহান্নামের একটা পর্দা ভরে যাবে ও তখন আমি আমার উম্মতের মায়া করে 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 জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব ওই নবী তোমার আমার জন্য দোয়াটাকে রিজার্ভ করে রেখে দিলেন কি বলতেছিলাম নবী চোখের বাণী ফালায়া ফালায়া কান্দি আসওয়াদের লাশ মোবারক দেখে দেখে চোখের বাণী ফালায়া ফালায়া কান্দি একটু পরে ওই যে মেয়ের সাথে বিয়ের কথাবার্তা হয়েছিল ওই দনি মেয়েটা নবীর চিঠি নিয়ে 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 আমার নবীর দরবারে রওনা আমার নবীর দরবারে আসার পর রহমাতুল লিল আলামিন বলে কে তুমি কি তোমার পরিচয় ও মহিলা তুমি জানাও এবার ওই মেয়ে চোখের বাণী ফালায়া বলে ও পয়গম্বর আপনার কালু সাহাবি যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল নবী গো এই চিঠিটা আপনি দিয়া দিছেন ওই চিঠি নিয়া নিয়ে আমার বাবার কাছে যাওয়ার পরে আমি আপনার মহাব্বত নিয়া আমি এই চিঠিটাকে ফিরাইয়া দিতে পারলাম না আমি তাকে আমার পথ থেকে দূরে সরাইয়া দিতে পারি নাই ও পয়গম্বর আমার আমি নিয়ত করেছি আমি এই দুনিয়াতে বাঁচবো আর কয়দিন আখেরাতের ফায়দার জন্য আমি আমার এই স্বামীটাকে গ্রহণ করার জন্য আমি প্রস্তাব দিয়েছি যে আমার নবী চিঠি আমার বাবা তুমি ফিরাইয়া দিও না কিন্তু পয়গম্বর আমার কপালে স্বামী নাই ধরেন এই চিঠি আপনাকে দিয়া দিলাম নবী চিঠিটা পাইয়া আরো চোখের পানি ফেলায়া নবী কান্দি কারণ আসওয়াদের জন্য বড় মায়া আমার নবীর আমার নবী চিঠি মুবারক হাত দিয়ে লেখছেন আবার ওই চিঠি মুবারক তার মাধ্যমে আমার নবী পাঠাইছে চিঠি চিঠির জায়গায় আছে লেখাগুলো লেখার জায়গার মধ্যে পড়ে আছে কিন্তু আমার নবীর সাহাবী আসওয়াদ দুনিয়ার মাঝে বেঁচে নাই আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া আসওয়াদের জন্য নবী আমার চোখের পানি ফালাইয়া কান্দে এবার ওই মহিলারে কয় ও মাইয়া রে তুই কেন এই চিঠিটা নিয়ে আমার অন্তরের মধ্যে আবার দাগ দিয়া দিলা ওই মহিলা ডেকে বলে ও পয়গম্বর এই চিঠি নিয়া 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 নিয়া
আমি কেন এসেছি নবী গো আপনি জানেন নি আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হইতে এসেছি আমি যে স্বামীরে এই দুনিয়াতে আমি পাই নাই ওই স্বামী ছাড়া আমি আর কোন স্বামী গ্রহণ করব না আমার এই যৌবন কালটারে আমি কাটাইয়া দিব রবের মায়ায় আমি আমার জীবনটারে নবীর মায়ায় কাটাইয়া দিব ও নবী গো যেই স্বামীরে আমি পাইলাম না দুনিয়ার মাঝে আখেরাতে আমার মাওলা আমার স্বামী আসওয়াদের আমার কপালের মধ্যে জুটাবে আমি দুনিয়াতে এসেছি এই দুনিয়াতে এই জিন্দেগিতে আমি আর বিয়া করব না আর কোন ছেলে আমার বাবা আমার জন্য দেখতে আমি রাজি হব না আমার বাবারে আর কোন ছেলে পার দেখার জন্য পারমিশন আমি দেব না কাল হাসরের ময়দানে আমার জান্নাতি আমার স্বামী আসওয়াদের সঙ্গে ওই জান্নাতের মধ্যে আমি তার সাথে থাকতে চাই একটু জোরে পড়া যাবে কি মারহাবা সাহাবায়ে কেরাম যেমন এদের স্ত্রীও কি পরিমাণ দামি এটা কেন হয়েছে জানেন নি আর একমাত্র কারণ আমার নবীর বদান্যতা আমার নবীর মায়া আমার নবীর দয়া কারণে হয়েছে এটা আল্লাহ পাক বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম নবী গো তাদের সাথে যে আপনি ভালো আচরণ করেন এই করার একমাত্র মাধ্যম হলো এটা আমি আল্লাহর একটা অনুগ্রহ আমি আপনাকে পুরো মায়া দ্বারা বানাইছি রহমত মানে কি জানেন নি রহমত মানে দয়া মায়া অনুগ্রহ পুরো অনুগ্রহ বানাইয়া আপনাকে দুনিয়াতে পাঠাইছি আপনার এলাকায় যদি কেউ দান করে এটা কি কয় দানবী কি বলে কথা বলে না কেন দানবীর কেউ যদি কারো প্রতি দয়া দেখায় এরা কি বলে কি বলে কি আরেকটা কিছু বলে নাকি আপনারা লাগায় কি বলে দয়ালু বলে যে দান করে দানবীর কয় যে দয়ালু দয়া দেখায় মানুষের প্রতি এরা দয়ালু কয় এবার যদি দেখেন এই ব্যক্তিটা দয়া দেখাইতে 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 এমন দয়া দেখাইছে আনলিমিটেড লিমিট ক্রস করে ফেলছে এমন পরিমাণ দয়া দেখাইছে যদি এমন পরিমাণ দয়া দেখায় দেখবেন এর ব্যাপারে মানুষ বলে এই যে একটা ব্যক্তি দেখছো নি এই মেম্বার এই চেয়ারম্যান এই মাতব্বর এই নেতা তার পুরোটা দেহই মনে হয় দয়া দ্বারা ভরা মানুষ বলে কি বলে না কয় যে তার পুরো বডিটাই দয়া দ্বারা ভরা তার পুরো সত্তাটাই দয়া মানুষ বলে কি বলে না কেন বলে দয়ার লিমিটটা ক্রস করে ফেলে আল্লাহ পাক আমার নবীরে বলেন ও পয়গম্বর এত পরিমাণ দয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম নবী গো এত পরিমাণ মায়া নিয়া পাঠাইলাম অ পয়গম্বর আমার আমি আপনারে এত মায়া বানাইছি এত দয়া বানাইছি আপনারে দয়ালু বানাই নাই মায়া বান বানাই নাই আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আমার আমি আপনার আলামিনের জন্য রহমত বানালাম আমি আল্লাহ দয়া বান বানাই নাই মায়া বান বানাই নাই আপনার পুরা দেওয়াটারে আমি আল্লাহ দয়া বানাইলাম আপনার পুরা সত্তাটাই দয়া দ্বারা ভরা ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব যদি আপনি এদের সাথে খারাপ ব্যবহার করতেন যারা আপনার আশেপাশে এদের সাথে যদি আপনি ক্রোধান্বিত হয়ে যেতেন রাগান্বিত যদি হয়ে যেতেন তাহলে আপনার আশেপাশে আপনি কাউরে পাইতেন না ও নবী কো ফাফু আনহুম এবারে এদেরকে পরিপূর্ণ ক্ষমা করে দিবেন ওয়াস্তাগফিরুল্লাহুম আর এদের জন্য আপনি আপনার রবের দরবারে ক্ষমা প্রার্থনা করবেন এবং কি ওয়াসাউরুহুম ফিল আম কোন একটা বিষয় নিয়ে সবাই মিলে একটা মুজমার মধ্যে বসে যাওয়া লাগবে একটা মজলিসের মধ্যে আপনারা বসে যাবেন মুশাওয়ারা করবেন পরামর্শ করবেন এই যে মাহফিল করলো তোমরা যুবকেরা যে মাহফিল করলা এই যুব সমাজ মাহফিল করার আগে পরামর্শ কি লাগছে কি লাগে নাই লাগছে নি একসাথে বসছেন নি সভাপতি আছে নি আছে না একজন মেন আছে না
এরনিয়া বসতেন বইসা বইসা সব মেম্বারদেরকে নিয়া সদস্যদেরকে নিয়া একসাথে বইসা এরা কইছেন যে এই বক্তা দাওয়াত দেয়া যায় কত এই বক্তা আনবনি আরেকজনে কয় হ্যাঁ ঠিক আছে আমি এবার কয় তুমি কত আনবনি আনো এভাবে এক এক করে সবাই মিলে মিলা একটা মুশাওয়ারা করে একটা পরামর্শ করে এই পরামর্শ কিন্তু এখন নতুন করে এখন আমদানি হয়েছে এটা এমন নয় আল্লাহ পাক বলেন মুশাওয়িরহুম ফিল আমর তুমি গো আপনি এদের সাথে যে কোনো বিষয় নিয়ে মুশাওয়ারা করেন পরামর্শ করেন আপনার সাহাবায়ে কেরাম যারা এদেরকে সঙ্গে নিয়ে বসবেন বসে একটা বিষয় সমাধানের জন্য প্রত্যেকের পক্ষ থেকে একটা কমেন্ট নেবেন একটা মন্তব্য নেবেন এরপরে নিয়া সিদ্ধান্তে যাবেন এই আদেশ কার জোরে বলে না কার আদেশ ওয়াশাওয়িরহুম ফিল আমর এবার বড় একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে সিদ্ধান্ত নিতে গিয়া যদি আটকাইয়া যান আটকায় গেলেন ধরেন এটা বড় সিদ্ধান্ত নিতে গেলেন আটকায় গেলেন তো যদি আটকায় যান ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ আটকায় গেছেন কার উপর তাওয়াক্কুল করবেন কার উপরে ও যুবকেরা মাইয়ার সাথে প্রেম কইরা তো মোটামুটি জিন্দেগিটা কম কাটাইলে না এক একটা যুবক কতটা মাইয়ার সাথে কথা কয় আবার রং নাম্বারে মাঝে মাঝে ডায়াল করে যদি উমাদা থেকে যদি আসে একটা মেয়ের কণ্ঠ আপনি কি বিবাহিতা নাকি অবিবাহিতা যদি অবিবাহিতা হন তাহলে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি ঠিক কিনা যুব সমাজ তোমরা বিয়ার জন্য তো পাগল হইও না প্রেম টেম করার দরকার নাই কোন কোন বাই চান্স কোনো বিপদে পড়লে আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহর উপর ছেড়ে দাও ওই যে ওদিন এক যুবক বিয়ে করার পরে দশ দিন হয়েছে আর বউ নাকি কথা বলে না সাথে কিছু করে না এবার ডিপ্রেশনে পইরা ওই মাইয়ারা তালাক দিয়া দুধ ধাইলা দুধ টুধ দিয়ে গোসল কইরা হ্যাঁ পরে কইতেছে আমি আমার জিন্দেগিতে কোনো মেয়ের বিশ্বাস করব না আর জিন্দেগিতে বিয়াও করব সিদ্ধান্ত নিয়ে নিস না আল্লাহ পাক বলেন ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ তুমি যেই সিদ্ধান্ত নিতে গিয়ে বিপদে পড়েছো তাওয়াক্কুল কার উপরে করব ওই আল্লাহকে ছেড়ে দাও যেখানে বান্দার শেষ ওখান থেকে শুরু কার আরো জোরে বলেন কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন পৃথিবীতে যত ব্যক্তিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ এদেরকে ভালোবাসে পড়েন না সুবহানাল্লাহ আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ ও সিরাজগঞ্জের যুবকেরা ও আম্মা জানেরা মাঝে মাঝে বিপদে পড়লে আমার মাওলারে বলে যাওয়া যাবে না আল্লাহ ছেলে দেয় না আল্লাহ পাক মেয়ে দেয় নাই আল্লাহ পাক সন্তান দেয় না 10 বছর 15 বছর হয়ে গেল এই চিন্তা নিয়ে নিয়ে আগাবা না আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে 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 আগায়া যাও ওই রবের উপরে ভরসা করে আগাইয়া যাও আল্লাহ গো তুমি আমার একটা ছেলে দাও অথবা একটা মেয়ে দাও অথবা একটা সন্তান দিয়া তুমি আমার কলিজা ঠান্ডা করে দাও বান্দারে তোমার চাওয়া যেখানে শেষ হয়ে যাবে আমার মাওলা ওখান থেকে তোমার জন্য শুরু করে দিবে তোমার যেখানে শেষ হয়ে যাবে আমার মাওলা ওখানে শুরু হয়ে যাবে ওই বান্দা যখন আমার মাওলার দিকে বান্দা যখন এক বিকো তাগায় আল্লাহ পাক বান্দার দিকে এক হাত পর্যন্ত আগায় যায় বান্দা যখন আমার মাওলাকে পাওয়ার জন্য এক হাত পরিমাণ আগায় যায় আল্লাহ পাক বান্দার আগে আগে দুই হাত পরিমাণ আল্লাহ আগায় যায় বান্দা যত আগায় এর চাইতে দ্বিগুণ পরিমাণ দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ আল্লাহ আগায় যায় ও বান্দারা তোর যা লাগবে আমার মাওলার দরবারে চাও ওই রবের খাজানার মধ্যে বান্দা কোনো কমতি নাই ওই রবের উপরে তাওয়াক্কুল করে আগাও ওই রবের উপরে ডিফেন্ড করে 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 বান্দা আগাইয়া যাও আজকের এই মাহফিল থেকে এই তালিম নিয়া নিয়া বাড়ি যাওয়া লাগবে যতদিন দুনিয়াতে বাসবা আমার নবীর গুণে পরিপূর্ণ গুণান্বিত হয়ে যাবা ওই নবীর গুণ হলো নবীদের জিন্দেগিতে কশিন খেলেও কাউরে গালি দেয় নাই রাগান্বিত হইয়া তার ধন সম্পদ মাইরা খায় নাই আমার নবী কোনো কাফের পর্যন্ত গালি দেয় নাই ও সদরের মুসলমানেরা ও চোর এলাকার মুসলমানেরা তুমি ওই চিন্তা নিয়া আগাও জিন্দেগিতে গালি দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না এত বেশি রাগ শরীরের মধ্যে থাকা যাবে না এত বেশি ক্রোধান্বিত হওয়া যাবে না নিজেরে মাটির মানুষ তুই মাটির মতো হয়ে যাও ওই
মাটির মতো নিজেরে পূর্ণাঙ্গভাবে বানাইয়া নাও একটু চিন্তা করো বা আজকেই তো মরে গেলে কালকে আমার দুই দিন হয়ে যাবে এই চিন্তা নিয়ে যদি আগাইতে পারো তাহলে তোমার দ্বারা অন্যায় হবে না তোমার দ্বারা অপরাধ হবে না এই যে বন্নি চর এই চরের মধ্যে বান্দা তোমাদের বসবাস আমার মাওলা কত অনুগ্রহ করেছে তোমাদের আল্লাহ যদি চাইতো তাহলে চটটারে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে উল্টায়া দিতে পারে আমার মাওলার এই পরিমাণ ক্ষমতা আছে আমার মাওলার এই পরিমাণ পাওয়ার আছে রে গোলামেরা ওই আল্লাহর এত পাওয়ার এত ক্ষমতার পরেও তোমারে দিয়া দিলেন এই যে যমুনা নদীর মাছ কি পরিমাণ বান্দা তোমরা খাও আল্লাহকে তো বেতন দেওয়া লাগে না আল্লাহকে তো মাসে মাসে কোনো ট্যাক্স দেওয়া লাগে না ইয়ারলি ট্যাক্স দেওয়া লাগে না এত সুন্দর সুন্দর ফসল আমার মাওলা দিয়া দিলেন ওই মাওলা কোনো উপডো কম দেওয়া লাগে না পুরস্কার দেওয়া লাগে না এই চিন্তা যদি করো তাহলে কশিন কালো গুনাহ তোমাদের দ্বারা সংগঠিত হবে না আজকে থেকে নিয়ত করো বা পাঁচ বেলার নামাজ পড়ব আর সারব না রমজানের 30 টা রোজা রাখব কশিন কালো কাজা করব না ভাঙব না আমি চলার পথে কাউকে গালি দিব না আমি চলার পথে মিথ্যা বলব না ওয়াদা করে ওয়াদা খেলাপ করব না আমানতে খেয়ানত করব না দেশ এবং জাতির ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাব না ওই মানুষের দুশ্চর্চা নিয়ে করব না মানুষের গীবত করব না শেকায়াত করব না অন্যের ব্যাপারে কুধারণা করব না চলার পথে খাঁটি বান্দা হয়ে দুনিয়াতে চলব কারা কারা পারবেন দুইটা হাত আমার মাওলারে দেখায়া দিন ও দয়ার মালিক এই সিরাজগঞ্জের চরে তুমি দেখো এই গভীর রাতে তোমার বান্দার হাত বাড়াইছে রে আল্লাহ সবাই রে তুমি নামাজি বানায়া দাও রোজাদার বানায়া দাও নেক আমল ওয়ালা বানায়া দাও তোমার নবীর গুণে গুণান্বিত তুমি সবাই রে বানাও তোমার খাস বান্দা তুমি সবাই রে বানাও আয় আল্লাহ মিথ্যা বর্জন করার তৌফিক দাও ওয়াদা করে ওয়াদা পূর্ণ করার তৌফিক দিয়া দাও আমানাত সুন্দরভাবে তার প্রাপ্য মালিকের কাছে বুঝাইয়া দেওয়ার তৌফিক দাও তোমার খাস বান্দা তুমি সবাই রে বানাও সকলে পড়ি আমি আস্তে পড়েন আরো জোরে পড়ি আমি পারবো তো নিজেরে একজন খাঁটি খাঁটি মুসলমান বানাবো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন খাঁটি মুসলমান হওয়ার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক সকলে পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন আবার পড়েন আমিন সঙ্গী যে একটা বলছি এই যুব সমাজ আমি জানি সঙ্গীতের জন্য এমনি আবদার করবে এরপরেও আমি নিজের থেকে একটা সঙ্গীত বলি এরপরে আকি মনে যাব সকলে বলি ইনশাআল্লাহ তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবো না যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে ওম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুল এই নীতি ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না
কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না তুমি যে কালিমার দাওয়াত দিবে বুকে তিনি তুলি দেখো সেই কালিমা দাওয়াত দি কত জোনা জেলে তুমি যে কালিমার দাওয়াত দিবে বুকে তিনি তুলি দেখো সেই কালিমার দাওয়াত দি কত জোনা জেলে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো ফামিলি দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ায় মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না তুমি দুনিয়ায় মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি খাঁটি মুমিনে কামেল বানান হ্যাঁ কোনটা বলো বলো তো জিহাদি হ্যাঁ আওয়াজ দিতে পারবেন আওয়াজ কি হবে কি আসতে না জোরে আসতে না জোরে দেখি কি পরিমাণ জোর আছে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কুদদহি ছাড় পাবে না এই বাংলায় এটাই হবে না মুসলমানরা জেগেছে আওয়াজ হয় নাই আরো জোরে ঠিক করে দিব জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় এটাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে কুরআন না মানবে যারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো মধুর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা মালিক কুদরতের নজর দিয়ে তুমি তাকায় দেখো আল্লাহ এই ময়দানের মাঝে তোমার বান্দাগুলো এই গভীর রাতে তোমার দরওয়াজায় হাত বাড়াইছে রে আল্লাহ গভীর রাত তোমার বান্দারা আরামের ঘুমকে নষ্ট করে দিয়া এই ময়দানে এসে বয়ান শুনেছে রে আল্লাহ ও দয়ার মালিক তাদের প্রত্যেকের জিন্দেগি সব গুনাহ তুমি ক্ষমা করে দাও ও দয়ার মালিক আমরা তিন শ্রেণীর লোক তোমার দরওয়াজায় হাত বাড়াইছি কারো মা নাই বাবা দুনিয়ায় বেঁচে আছে কারো বাবা নাই মা দুনিয়ায় বেঁচে আছে কেউ এরকম এতিম মা নাই বাবাও দুনিয়ায় নাই ও আল্লাহ দুনিয়ার যত জায়গায় যায় ওই মায়ের মতো আপন দুনিয়ার কোথায় খুঁজে পাওয়া যায় না ও দয়ার মালিক বাবার মতো আপন কোথাও খুঁজে পাওয়া যায় না ও আল্লাহ এই ঠান্ডার মাঝে কনকনে ঠান্ডার মাঝে চাদর গায়ে দিলাম কোটি গায়ে দিলাম ব্লেজার গায়ে দিলাম ঘরের মধ্যে ব্লাঙ্কেট কম্বলের কোনো অভাব নাই কিন্তু যেই মা ছোটবেলা আমাকে একটা বারের জন্য ভিজতে দেয় নাই যেই মায়ের কুলে আমি প্রস্রাব করেছি আমার মা আমার বুকে নিয়ে নিয়ে গরম দিয়া দিলেন ওম দিয়া দিলেন ও আল্লাহ ওই মায়ের নিজের হাতে ওই ঠান্ডা কবরের ভিতরে শুয়ে দিয়ে আসছি ও দয়ার মালিক যাদের মা নাই ওই মায়ের কবরে তুমি জান্নাতি পরশ বিছায়া দাও মায়ের কবরটাকে তুমি মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো মা হারাইয়া ওই মায়ের সন্তানেরা বিভিন্ন জায়গায় যায় কত জায়গায় দৌড়ায় কিন্তু মায়ের মতো আদর মায়ের মতো ডাক আর কেউ দেয় না হায় আল্লাহ
ওদিনও এক যুবক টেলিফোন করে বলে হুজুর আমার বাড়ি সিরাজগঞ্জ সদরে আমার বাড়ি বিবাড়িয়াতে থাকি জব করি চাকরি করি হুজুর আমার টাকা পয়সার কোনো অভাব নাই ঢাকায় আমি বাড়ি করেছি আমার বাড়ির অভাব নাই আমি গাড়ি করেছি আমার অনেক টাকা পয়সা হুজুর কিন্তু কপাল আমার খারাপ ছোটবেলা থেকেই মা বাবা আমি হারায়া ফেলেছি কত কষ্ট করে 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 আমি পড়াশোনা করেছি বাবার আদর আমি পাই নাই আমি গরিব আমার মা অন্যের বাড়ি কাজ করে 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 আমারে পড়াইছে আমি কলেজ ছুটি হওয়ার পরে একদিন যখন আমার মায়ের বাসায় রওনা হয়ে গেল আমি যায়া দেখি আমার গর্ভঘরটা তালা মারা আমার মায় কোথায় চলে গেল মা ছাড়া আমি কোথাও যাইতে পাইয়া চলতে পারি না আমি আমার চাচি আম্মার কাছে গিয়া বলি অ চাচি আম্মা আমার মায় কই ওই মায়ের সন্ধান আমায় দাও চাচি আম্মা আমায় জানিয়ে দিল যাও যাও তোমার মা একটু আগে ব্রেন স্ট্রোক করেছে সিরাজগঞ্জ সদর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে যুবক চোখের বাড়ি ফেলে কান্দে হুজুর আমি বাবার আইছি ছোটবেলা আমি বাবার আদর পাই নাই আমার মা আমারে কষ্ট করে করে অন্যের বাড়ি কাজ করে 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 আমার লালন পালন করছে ওই মা যদি বিদায় নিয়ে চলে যায় হুজুর আমার কি হয়ে যাবে আমি কোথায় মোড় কোথায় ডান কোথায় বাম ওদিকে তাকাই না আমি দৌড়াইয়া ওই মেডিকেলে যা তাকায় দেখি আমার মা একটা শয্যাশায়ী বেডের মধ্যে শুয়ে আছে আমার মায়ের আঙ্গুলে আমি ধরলাম আর আমি আমার মাকে বললাম মা তুমি আমায় ছেড়ে কোথায় যাও মা গো তুমি কি জানো না আমি তোমাকে ছাড়া চলতে পারবো না মা তুমি আমার সাইরা যাও না যাও না যাও না কিন্তু হুজুর নিয়তির উপরে আমার মাওলা আমার তকদিরে রাখছি ওই মেডিকেল কলেজের মধ্যে সঙ্গে সঙ্গে আমার মায়ের মরণ হয়ে গেল আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমি মা হারা হইয়া বাবা হারা হইয়া আল্লাহর উপর তাওয়াক্কল করে আমি পড়াশোনা করলাম আজকে আমার টাকা হলো বাড়ি হলো গাড়ি হলো কিন্তু আমার মা দুনিয়ায় নাই আয় রব্বুল আলামিন যাদের মা দুনিয়ায় নাই মায়ের কবর তুমি জান্নাতে বাগান বানায় দাও আল্লাহ ও দয়ার মালিক যাদের বাবা নাই বাবার কবর জান্নাতে বাগান বানায় দাও রে আল্লাহ আয় আল্লাহ এই চর এলাকার যুবকেরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলের আয়োজন করেছেন যুবকদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না যুবকদের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ যুবকদেরকে তুমি আবেদ বানায় দাও নামাজি বানায় দাও রোজাদার বানায় দাও আমলওয়ালা বানায় দাও এই যুবকদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমার জানা নাই যুবকদের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ এই যুব সমাজ তুমি খালেদ বিন ওয়ালিদের মতো বানাও আয় আল্লাহ সাহাবায়ে কেরামদের মতো তুমি বানায় নাও তোমার হাতে দিয়া গেলাম তুমি জামিন জিম্মাদার হও আয় রব্বুল আলামিন আমি গুনাহগারের সাথে এ গভীর রাত পর্যন্ত যারা যারা আমার সাথে হাত বাড়াইয়া যারা 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 আমার বয়ান শুনছে কার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও যারা যাইতে পেরেছে বারবার যাওয়ার তৌফিক দাও যারা যাইতে পারে না জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দাও আল্লাহ তোমার নবীর খাঁটি সুন্নতের অনুসরণ করে তুমি আমাদের বানাও আয় রব্বুল আলামিন কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইছি আল্লাহ মা বন্ধের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না মা বন্ধের তুমি আবেদ বানায় দাও জাহেদা বানায় দাও রাবেয়া বসরির মতো উলিয়া মা বন্ধের বানায় দাও রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم والصلاة والسلام على
سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তুমি তাকায় দেখো আল্লাহ এই ময়দানের মাঝে তোমার বান্দাগুলো এই গভীর রাতে তোমার দরওয়াজায় হাত বাড়াইছে রে আল্লাহ গভীর রাত তোমার বান্দারা আরামের ঘুমকে নষ্ট করে দিয়া এই ময়দানে এসে বয়ান শুনেছে রে আল্লাহ ও দয়ার মালিক তাদের প্রত্যেকের জিন্দেগি সব গুনাহ তুমি ক্ষমা করে দাও ও দয়ার মালিক আমরা তিন শ্রেণীর লোক তোমার দরওয়াজায় হাত বাড়াইছি কারো মা নাই বাবা দুনিয়ায় বেঁচে